এখন বাজে 12:18, আর একটু হচ্ছে ছাগলকে হচ্ছে পানি দিব, আর খুব রোদ্র উঠছে আর গরম প্রচুর লাগছে। তো ছাগলকে একটু পানি দিয়ে এসে আমি একটু রেস্ট করে হাওয়া খেয়ে সামনে একটু লিচু তলার ওইদিকে বসবো, হাওয়া খাবো, তারপর হচ্ছে গোসল করবো। আর সোনা মামাকে তো গোসল করাতে হবে, তো তারপরে হচ্ছে গোসল করে ওকে ঘুম পাড়াতে হবে আবার। তো তোমাদের সাথে একবারে পরে কথা হবে, তো টাটা। দেখি 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 এটা কি, এখন আমরা কি পড়বো, কালকে কি, কালকে হচ্ছে ঈদ। হ্যাঁ বলো, কালকে ঈদ, সবাইকে সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক। তো বন্ধুরা এখন বাজে 6:13, আর অনেকক্ষণ পর আবারও সোনা মামাকে খাইয়ে এখন রান্নাও শেষ, খাইয়ে ওকে এখন বসে পড়লাম মেহেন্দি দেওয়ার জন্য। তো কালকে ঈদ সবাই জানো, তো তোমাদের সবাইকে ঈদ মোবারক অ্যাডভান্স। হ্যাঁ তুমি তো যাবে, তোমার জামাটা খুলেই পড়ছি। তোমার হেয়ার বেলটা দেখাও দেখাও দেখাও, এই যে সোনা মামামের হেয়ার বেলটা দেখো কত সুন্দর। এই যে তোমার নাম লিখে দিছি দেখছো, বম্মুকি নাম লিখে দিছে, তোমার পাখি নাম লিখে দিছে, পাখি এইটা তো এখন দিবে না, পায়ে দেওয়া যায় না, এখানে 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 হাতে দিয়ে দেই আগে। হ্যাঁ হাতে দিলে কেমন করি যাব, হাতে দিলে কেমন করি যাব, ধুইয়ে দিব, ধুইয়ে দিবা, সোজা করো, শুকাবে এখন, এখন শুকাবে। এখানে দিবে না, এখানে দিয়ে দিছি, রাখো 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 রাখো, লেখার জন্য। ও তাই, সোজা করে রাখো, সোজা করে রাখো না, এরি করে দিবে না, খালা খালা বলি এইটা দি দেখবে। তোমায় মাসি সূর্য আমার কোনাই কোনাই বাসি, ভালো করে রাখো, দেখাও সবাইকে, দেখাও তুমি এখানে দেখো এমা। কত সুন্দর হয়েছে দেখছো, আগে আরো দিয়ে দিই তারপরে তোমাদেরকে দেখাবো গাইস। তো দেখো একটু পরে আবারও দেখতে পারবে হচ্ছে সম্পূর্ণ। এখানে দেখ, এই যে মামামের মেহেন্দি দেওয়া হয়ে গেছে, একাতে আর একটা হাতে বাকি আছে, এখানে একটু শুকাক এটা, তারপর ওইটাতে দিব। হ্যাঁ ঠিক আছে, নানু কখন আসতেছে আসতেছে। বন্ধুরা এদিকে সোনা মামাকে আমি মেহেন্দি দিয়ে দিচ্ছি, তো ওর দেওয়া হয়ে গেল, আমি দিব। আর আজকে হচ্ছে ভিডিওতে কোনো ভয়েস দিইনি বন্ধুরা, তোমরা দেখো আর বুঝে নিও ভিডিওটা। আর এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ, আর আমি হচ্ছে সমস্ত কাজ পরিষ্কার করে নিয়েছি ধুয়ে মুছে, আর সোনা মামাকে মেহেন্দি দিয়ে নিচ্ছি, আর আমি দিব একটু পরে। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা, আর পাশে থেকো প্লিজ, সবাই বেশি বেশি সাপোর্ট করো, অনেক দূর পর্যন্ত যেতে এগিয়ে যেতে পারি। আর আমার সে তোমাদের দাদা ভাইকে যাতে আর বাইরে যেতে না হয়, এদিকে যেন একটা কোনো কিছু কাজের ব্যবস্থা হয়ে যেতে পারে, এটাই হচ্ছে দোয়া করবো ঈদের দিন আল্লাহর কাছে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, ব্লগটা এখানে শেষ করবো, আর ঈদের দিনের নেক্সট ব্লগে দেখা হবে। তো টাটা সবাইকে, আল্লাহ।